এই পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আরে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 36,000 ফিট, অ্যাপ্রক্সিমেটলি 36,000 ফিট গভীর। কেন ইমাজিন কল্পনা করতে পারেন আপনি কত গভীর? আরে পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট, এটার উচ্চতা প্রায় 29,035 ফিট। তাহলে সাগরের গভীরতা 36,000 ফিট আর মাউন্ট এভারেস্টের গভীরতা মাত্র 29,000 ফিট। তাহলে মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে, তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। কি পরিমাণ পানি আল্লাহ মজুদ রেখেছে গোটা দুনিয়াতে, এটার একটা ধারণা দেওয়ার জন্য আমি রেফারেন্স গুলো টানছি। মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথায় অবস্থিত, 29,035 ফিট এর পাহাড়টা প্রশান্ত মহাসাগরে রেখে দিলে পুরো পাহাড়টা তলিয়ে যাবে, উপরে খালি পানি থাকবে আর 7,000 ফিট। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর, যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোয়েটোরিকো। এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 33,000 ফিট। সুবহানাল্লাহ পড়েন, এক্ষেত্রেও পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়টা মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা পোয়েটোরিকোর উপর যদি ছেড়ে দেওয়া হয়, এই আটলান্টিক সাগরও পুরো পাহাড়টা তলিয়ে যাবে, তার উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সুবহানাল্লাহ কবির না, গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র 30 ভাগ, 70 ভাগ হচ্ছে জল, 30 ভাগ স্থল, 70 ভাগ জল আটলান্টিক মহাসাগর। কত বড় সাগর, লম্বা যে কত বড় অ্যাটলাস, ম্যাপ নিয়ে যাদের ধারণা কিছু ধারণা পাবে, লম্বায় না আড়াআড়ি ভাবে, মানে প্রশস্তের দিক থেকে আড়াআড়ি ভাবে প্রশস্তরে, আপনারা কি বলেন, পাশ পাশ প্রশস্ত, যে প্রশস্তকে আপনারা বলেন পাশ, এই পাশের দিক থেকে আটলান্টিক মহাসাগরটা কতটুকু পাশ, কতটুকু প্রশস্ত। এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আড়াআড়ি ভাবে এই সাগরটাকে পাস করে যেতে হয়। আগে যেত কনকর্ড, যেটা ঘন্টায় বিমানটা 1,000 মাইল বেগে চলত, ঘন্টায় 1,000 মাইল, যেই বিমানটা ঘন্টায় 1,000 মাইল বেগে ছোটে, ওই বিমানটা দিয়ে আটলান্টিক মহাসাগরের পাশের দিক থেকে, লম্বায় না পাশের দিক থেকে, এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে 4 ঘন্টা লেগে যেত। হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্ট ওখানে যেতে 4 ঘন্টারও বেশি লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে, তার মানে আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগর প্রায় 4,000 মাইল। পৃথিবীতে মহাসাগর কি শুধু এই দুইটা, প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর? ভারত মহাসাগর আছে না নেই? উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, সাগর আর সাগরের ছড়াছড়ি। আল্লাহ বললেন, আলহামদু, প্রশংসা তুই কেমন করে করবি শোন, পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়। আর পৃথিবীর যত গাছপালা আছে, সব গাছপালা যে পাতাগুলো আছে, এই পাতাগুলো যদি এরকম খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার তাসবিগুলো তোরা লিখতে শুরু করে দিস, তাহলে পৃথিবীর এই বিশাল মহাসাগরের পানিগুলো যেগুলোকে কালির সাথে আমি উপমা দিয়েছি, এই কালি সব শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত গাছের পাতা আছে, যেগুলো দিয়ে তুই খাতা বানালি, খাতাও ফুরিয়ে যাবে, ফুরাবে না, শুধু আমার প্রশংসা চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল্লাও কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাও জিইনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা
হবে না যদিও লিখি প্রভু জীবন ধরে সাগরের জলকে কালি করে। চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। আল্লাহ বললেন পৃথিবীর সব সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, দুনিয়ার সব গাছের পাতা গুলো যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ গাছের পাতাও শেষ, শেষ হবে না শুধু আমার প্রশংসা। সুবহানাল্লাহ। উপমাটা খেয়াল করছেন? সাগরের জল যদি কি হয়, সবাই বলেন, গাছের পাতা যদি কি হয় খাতা। কুমিল্লায় কয়টা গাছ আছে কথা কন, বাংলাদেশে কয়টা গাছ আছে, আমেরিকায় কয়টা আছে, তাহলে আফ্রিকার জঙ্গলে কয়টা আছে? সুবহানাল্লাহ। কইবেন না, সব ফুরিয়ে যাবে। আল্লাহর প্রশংসা করে শেষ করা।